যাত্রীবাহী বাসের সঙ্গে বাইকের সংঘর্ষ। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে গোঘাটের কাঁটালি এলাকায়। জানা গেছে, আরামবাগ থেকে কামারপুকুরগামী একটি যাত্রীবাহী বাস গোঘাটের কাঁটালির কাছে বিপরীত দিক থেকে আসা একটি মোটরবাইককে ধাক্কা মারে। এরপর ঘটনাস্থলে গোঘাট থানার পুলিশ পৌঁছে আহত বাইক চালক ও আরোহীকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আসছিল, ঠিক আছে, উনি ওই পার থেকে বাইক নিয়ে এই পারে আসছিল, ঠিক আছে, ওনার ওখান থেকে ব্রেক মেরে 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 আসছিল। ড্রাইভারটা ভালো বলে আমরা এখনো কথা বলতে পারছি। আপনি কিসে ছিলেন? বাসের মধ্যেই ছিলাম। কোথায় যাচ্ছি? আমরা যাবো চন্দ্রকোনা রোড। কোথায় চেপেছিলেন? আরামবাগে। এখানটাকে যায় কোন জায়গা কিছু জানেন? হ্যাঁ, এখানটা কোন জায়গা কিছু জানেন? আপনার নাম কাটালি? আপনার নাম ভূমি খাই। আরামবাগ থেকে আসছিল, ইনি হচ্ছেন গোয়া কামারপুর থেকে আরামবাগিকে যাচ্ছিল। সেই সময় বাসটা অনেকক্ষণ ধরে বাঁচানোর চেষ্টা করেছে, হঠাৎ করে দেখা গেলো ও ওই দিকে ডান দিকে সাইড বাঁ দিকে সাইড নিয়েছে আর বাসওয়ালা বাঁ দিকে সাইড, কিন্তু বাসের কোনো দোষ নেই, মোটরসাইকেলটারই পুরো দোষ ছিল। এরকমভাবে ঘটনাটা ঘটে গেছে। হতাহতের কোনো খবর? না না না, কোনো কিছু হয় না। আহত হয়েছে দুজন, ওনাদিকে হসপিটাল নিয়ে গেছে। কারা নিয়ে গেল হসপিটাল? থানা থানা থানা। এখানটা কোন জায়গা? এটা হচ্ছে কাঁটালি জড়া পেট্রোল পাম্প। বাস যাত্রীদের কিছু হয়েছে? বাস যাত্রীদের কোনো ক্ষতি হয়নি। মোটরসাইকেলের? মোটরসাইকেলের দুজনে ব্যক্তি আহত হয়েছে, সেরকম কোনো ক্ষতি হয়নি, তাদেরকে আরামবাগ হসপিটাল নিয়ে গেছে। পুলিশ এসেছে? পুলিশ এসেছিল। পুলিশ নিয়ে গেছে, এটা কাঁটালি জড়া পেট্রোল পাম্প। আপনার নাম? আমার নাম দেবনারায়ণ মণ্ডল। মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের সুলভ মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন। ঠিকানা: ময়েল বাস স্ট্যান্ড, খানাকুল, হুগলি। যোগাযোগ 9564887550, 7699344864 এবং 8637064001। পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি, অন্নপ্রাশন ও রাত্রিযাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে। এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা।